রাজধানীর পল্টন মোড় কোটা সংস্কার আন্দোলন কেন্দ্র করে শিক্ষার্থীদের উপর হামলা এবং ছাত্র জনতা হত্যার প্রতিবাদ ও বিচারের দাবিতে এখানেই প্রতিবাদ সমাবেশ করার ঘোষণা ছিল গণতন্ত্র মঞ্চের কিন্তু নির্ধারিত সময়ের আগেই ঘোষিত স্থানটিতে অবস্থান নেয় বিপুল সংখ্যক পুলিশ এ অবস্থায় পার্শ্ববর্তী বিভিন্ন গলিতে ছড়িয়ে ছিটিয়ে পড়ে নেতাকর্মীরা পরে অদূরে বিজয়নগর সড়কের পাশে একত্র হয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন বিএনপির সাথে সরকার বিরোধী যুগপথ আন্দোলনে থাকা সাতদলীয় রাজনৈতিক দলের জোট গণতন্ত্র মঞ্চের নেতারা সারা দেশ আজকে এক মৃত্যুর আজকে শত শত শিক্ষার্থীকে হত্যা করা হয়েছে সরকার এত লাশের মিছিল তাকে থাকার জন্য আজকে আমরা দেখছি তারা নানান রকম রাজনৈতিক কৌশল ব্যবহার করছে সহিংসতা হয়েছে অনেকগুলো স্থাপনায় কারা করেছে স্বাধীন নিরপেক্ষ বিশ্বাসযোগ্য তদন্ত চাই কিন্তু তার আগেই সমস্ত দোষ তারা আন্দোলনকারীদের উপর দিয়েছেন সরকার একদিকে বলে যে এই কাজ জামাত শিবির করেছে তাদেরকে নিষিদ্ধ করতে হবে অন্যদিকে আমরা দেখি তারা যে হাজার হাজার শিক্ষার্থীদের গ্রেফতার করছে তার সাতাশি থেকে নব্বই ভাগ কোন রাজনৈতিক পরিচয় নেই সরকারের প্রতারণা আজকে পরিষ্কার তারা সমস্ত আন্দোলনকে ধ্বংস করতে চায় ক্ষমতাসীনরা একদিকে সন্ত্রাস বিরোধী আইনে রাজনৈতিক দলকে নিষিদ্ধ করছে আর অন্যদিকে তারা নিজেরাই সন্ত্রাস করছে বলে অভিযোগ করেন বক্তারা জামাত এবং শিবিরকে নিষিদ্ধ করবার তারা সিদ্ধান্ত নিয়েছে সন্ত্রাস দমনের আইনে সন্ত্রাস দমনের আইনে তাদেরকে যদি নিষিদ্ধ করতে হয় এই সরকার গত ১৫ বছর দেশের বিরুদ্ধে তারা যে সন্ত্রাস করেছে তারা যে রাষ্ট্রীয় সহিংসতা চালিয়েছে বিশেষ করে গত পনেরো দিন ধরে সমগ্র দেশবাসীর বিরুদ্ধে তারা যে হত্যাকাণ্ড সংগঠিত করেছে সরকারকে কোন আইনে এই সরকার এবং সরকারি দলের বিচার হবে বাংলাদেশের মানুষ নিশ্চয় ভবিষ্যতে সেটাকে তারা নির্ধারণ করবে সংকটটা রাজনৈতিক রাজনৈতিক সংকটকে রাজনৈতিকভাবে এটাকে সমাধান করেন আলাপ আলোচনা করে অন্তর্বর্তী সরকারের অধীনে সম্ভব স্বল্পতম সময়ে একটা গ্রহণযোগ্য নির্বাচনের পথ এখন আপনারা তৈরি করতে পারেন ছাত্র জনতার আন্দোলন ব্যর্থ হবে না বলেও মন্তব্য গণতন্ত্র মঞ্চের নেতাদের এদেশের মানুষ ঘরে ঘরে প্রতিরোধ গড়ে তুলবে এবং যা করার তাই করে ওনাকে চেষ্টা করবে প্রতিহত করার বক্তব্য চলাকালীন সেখানেও আইন শৃঙ্খলা বাহিনীর বহর উপস্থিত হলে দ্রুত স্থান ত্যাগ করেন উপস্থিত নেতাকর্মীরা মাহবুব সৈকত মাইটিভি ঢাকা